আসসালামু আলাইকুম। এই যে ড্রাই ফুডের প্রচলন শুরু হয়েছে, আপনি নিচ্ছেন, আপনার পরিবারের কেউ না কেউ গ্রহণ করছে, এগুলো চেরি ফল নয়, করম চা। হ্যাঁ, আপনারা যারা আমার চেরি ফলের পূর্বের ভিডিও দেখেছেন যে নকল চেরি ফল, এই যে এগুলো হচ্ছে করম চা। করম চাকে কালারিং করে, কালার টালার দিয়ে পার্টিশন করে। কিন্তু এই ড্রাই ফুড নামে এক ধরনের প্রতারণা চলছে, হয়তো আপনি জানেন না। তো আপনাকে জানানোর জন্যই আজকের কালেকশন, এবং আপনাকে একটু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া আপনি কোথায় কিভাবে ঠকে যাচ্ছেন। কোনো ব্র্যান্ড প্রমোশন না, কোনো ব্র্যান্ডের নাম নিয়ে কথাবার্তাও না, কয়েকটা ব্র্যান্ডের সাথে এমনি দিয়ে আমার ঝামেলা চলছে, যেগুলো মানুষের পকেটের টাকা লুট করে। তো এটা একটা ড্রাই ফুড, তো এটা আছে 500 গ্রাম ওজন, মূল্য লেখা 600 টাকা, কিন্তু আমি আনছি 260 টাকা দিয়ে। আমার খাবারের জন্য না, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য। তো 260 টাকা আমার কাছে রাখছে। তো আমি জিজ্ঞেস করছিলাম বিক্রেতাকে যে 600 টাকা মূল্য কেন লেখা, বলছে যার কাছ থেকে যত নিতে পারে। তার মানে বিভিন্ন ব্র্যান্ডের যে শপে আপনারা এইগুলো ফিক্সড দামে নেন, ঝামেলা আছে, এটা তো একটা প্রমাণ পাইলেন। 600 টাকা মূল্য, 260 টাকায় বিক্রি, দোকানদারের এখানে লাভ রয়েছে। কিন্তু সুতরাং এরকম ডিব্বা দেখেই 500 গ্রামের 800-1200 টাকা দিয়ে লয়ে লেন না, কাহিনী আছে। আবার ভেতরে ঝামেলাও থাকতে পারে, নিম্নমানের হতে পারে। যাই হোক, সেই প্রসঙ্গে আমরা আসছি। এখানে দেখেন একটা জিনিস দেখাই, এটা এই যে দেখেন, এটা লাল লাল দেখা যাচ্ছে না? এই যে এটাকে বলে, এরা বলতেছে চেরি ফুল দিছে। হ্যাঁ, ভিতরে চেরি ফুল দিয়ে দিছে। আমি চেরি ফুল একটা ভিডিও দিয়েছিলাম, বাংলাদেশে এগুলো হচ্ছে চেরি ফল না, এগুলো হচ্ছে করম চা। করম চাকে চিনি দিয়ে কালার করে তারপর এটাকে চেরি ফল হিসেবে বিক্রি করে অহরহ মার্কেটে, এবং সেইটা এই ড্রাই ফুডের ভিতরে দিয়ে দেয় সৌন্দর্য বৃদ্ধি পায়, এবং বলে ভাই চেরি ফল আছে অর্গানিক। আসলে একটা প্রতারণা, এখানে অর্গানিক চেরি ফল না, এগুলো হচ্ছে করম চা। তো চলুন ভিতরে আরও কী কী আছে আমরা একটু খুলে দেখার চেষ্টা করি, আপনাদের চোখ কানকে একটু খোলক। তো আমরা একটু দেখি ভেতরে কী কী আছে। তো একটু দেখেন, ওই যেটা বলছিলাম আপনাকে, যে চেরি ফলের কথা, এগুলো চেরি ফল নয়, করম চা। হ্যাঁ, আপনারা যারা আমার চেরি ফলের পূর্বের ভিডিও দেখেছেন যে নকল চেরি ফল, এই যে এগুলো হচ্ছে করম চা। করম চাকে কালারিং করে, কালার টালার দিয়ে পার্টিশন করে এটার ভেতরে দিছে। এটা হচ্ছে খেজুর। হ্যাঁ, এটা ওই 150 টাকা এরকম দামের খেজুরের, মানের খেজুর। হ্যাঁ, এগুলা কিন্তু এটা বিভিন্ন ধরনের, এটাকে বলে আমি জিজ্ঞেস করেছিলাম ফ্রুটি ফ্রুটি নাকি, এটা বিভিন্ন ফলের খোসাকে সাইজ করে কালারিং দিয়ে ভেজে দেয়। এটা হচ্ছে আলু ভুকরা, এটা কাজু বাদাম, তারপরে এখানে এই বাদাম টাদাম, এটা এটা আছে কিসমিস। ওই যে দেখেন কিসমিসের ভিডিও যারা দেখছিলেন, এই দেখেন ভিতরে, এই যে দেখেন বিসিট বিসিওলা। হ্যাঁ, এলো এলো নিম্নমানের মনেক্কার কিসমিস। হ্যাঁ, এগুলো দিছে, বুঝেন না আপনারা আর কি দিব। এডি এক জাতীয় বিসি দিছে, দিয়ে আপনার জন্য এই ড্রাই ফ্রুট তারা রেডি করে বাজারজাত করে ছেড়ে দিছে। তো কারোর কাছে 800, কারোর কাছে 1200, যার কাছে যত রাখতে পারে। হ্যাঁ, চেরি ফুল বলতেছে করমচা দিয়া, নিম্নমানের খেজুর দিয়া, আবার কেউ কেউ মধু ভিতরে দিয়ে দেয়। তো ওই লোকরা বলছিলাম যে মধুওয়ালা একটা দেন, কব অস্থিটা বেশি খারাপ, এটা নিয়েন না। যে আমি তো ওগুলো খাবোই না, কারণ এখানে মানহীন জিনিস আছে, তো এটা আমি জানি নিজেই কোন মানের কীভাবে দিছে। এটার এটা 2025 সাল পর্যন্ত মেয়াদ দিয়ে দিছে, আসলে এটার কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কি মেয়াদ বসাই দিল কিনা, এগুলো দেখবে কে? কর্তৃপক্ষ দেখবে, বিএসটিআই দেখবে, প্রশাসন দেখবে। এখন তারা তো আমাদের জনগণকে সেবা পাচ্ছে কিনা দেখে কিনা, সেটাও তো একটা প্রশ্ন। তো আল্লাহর রাস্তায় একটু দেখে শুনে খায়েন, যে নাহলে তো আপনার জিন্দগি তাম হয়ে যাইব। আর ওই যে আপনারা নিজেরা কালেকশন করে, এই জিনিসগুলো বাজারও আছে, কালেকশন করে নিজেরা বানাইয়া আপনারা নিজেরা ঘরে আইনা খায়েন, যে এরকম বাজার থেকে বিশ্বস্ত জায়গা না হলে আপনি কিনবেন তো মরবেন। আল্লাহ হাফেজ।